एक झाक तारकासह पुलिसेर अतिरिक्त आईजीपी महबूब होसेन बीपीएम के निये प्रतिष्ठानेर कर्मचारीदेर जन्य बिनोदन भ्रमणेर आयोजन करे भिन्न एक दृष्टान्त राखलो बेसरकारी एकटी प्रतिष्ठान मिर्जा एसोसिएट्स ओ कन्सालटेंसि फार्म। आसले उद्देश्यटा होच्छे जे आसले एकटा गेट टुगेदार আর সবাই আমরা জানেন যে কোভিড 19 এর জন্য সবাই একদম মুমূর্ষু অবস্থার মতো আছি, মন মানসিক তো একেবারে নষ্ট হয়ে গেছে। তো চিন্তা করলাম যে একটু মিলন মেলা করি সব কিছু মিলে। আর সে আরেকটা উদ্দেশ্য হচ্ছে যেটা একটু ফোকাস করা, বিদেশি এবং দেশি যে ইনভেস্টররা আছে তাদেরকে এনকারেজ করা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। একটা গভর্নমেন্ট একা একটা রাষ্ট্রকে একটা অর্থনৈতিকভাবে চাঙ্গা করতে পারে না, তারা কিছু রুলস রেগুলেশন জারি করে। তো আমরা যারা প্রাইভেটভাবে আছি তারা আমরা বিভিন্নভাবে গভর্নমেন্টকেও সহযোগিতা করছি একটা এফডিআই আসার জন্য, ফরেন ইনভেস্টমেন্ট আসার জন্য, যাতে করে আমাদের রেমিটেন্সের গতিবিধি আরও বাড়ে। ঢাকা থেকে কিছুটা দূরে মুন্সিগঞ্জের মনোরম পরিবেশের একটি রিসোর্টে বিনোদনের সব আয়োজন করা হয়। এই প্রতিষ্ঠানের বিনোদন ভ্রমণের এবারের স্লোগান ছিল মন চাই উঠতে চলো যাই ঘুরতে। অভিনেত্রী মৃদুলা আহমেদ রেসি, অভিনেতা ইমন, শিপনের আসার কথা থাকলেও অসুস্থতা ব্যস্ততার জন্য আসতে পারেননি তারা। তবে অভিনেত্রী অঞ্জনা, নাহিদা আশরাফ আন্না, অভিনেতা সাগর সিদ্দিকী উপস্থিত ছিলেন। খেলাধুলার পাশাপাশি অনুষ্ঠানটিতে র্যাফেল ড্রয়েরও আয়োজন করা হয়। দিনভর আনন্দে মেতে থাকেন প্রত্যেকে। অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে কথা বলেন অভিনেতা অভিনেত্রী সহ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন। আমাদের যুগটা, আমার আব্বাদের যুগটা ছিল, সেটা অনেকটা অ্যানালগ নাম্বারের মতো, কারণ ওটা খুব একটা ডেভেলপ হয় না। কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম, আপনারা যারা আছেন, তারা একটা ডিজিটাল যুগে চলে আসছেন। অতএব আপনাদের এই সমাজে অনেক কিছু করার আছে, সমাজকে আপনারা পাল্টে দিবেন। ব্যবসাটা আসলে কিন্তু শুধু মুনাফার জন্য করা উচিত না। আমি মনে করি যে অ্যাসোসিয়েশন সেই ধরনের লক্ষ্য আছে, ব্যবসা হবে সামাজিক ব্যবসা, আপনি নিজে বেনিফিট করবেন, সমাজের উন্নয়নে কাজে লাগবে। তাহলে আপনি নিজে উপকৃত হবেন, অন্যকেও তো উপকৃত করতে পারবেন, এবং এই জন্য মহান আল্লাহ তাআলার যেই নির্দেশ রয়েছে সেটাও কার্যকর হবে। করোনার ভয় উপেক্ষা করে প্রতিষ্ঠানের কর্মীদের নির্মল আনন্দ দিতে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।